সুদী দর্শক মন্ডলী, কেতিকা মা নাগেশ্বরী যুব জাত পার্টির পক্ষ থেকে সকলকে আন্তরিক শ্রদ্ধা ও নমস্কার জানায়। আজ আমরা আপনাদের কাছে মা মনসার জন্ম বৃত্তান্ত পালা পরিবেশন করব। যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তো শিশু সন্তান ভেবে ক্ষমা করবেন, ইহার আমার সকলের কাছে প্রার্থনা। নমস্কার। দেবী না গো মাতা, ও হে শুনো শুনো সরি বজন মধুর বারতা, যে রূপে জন্ম নিল দেবী না গো মাতা। সেখানে তারা বিশ্রাম নিচ্ছে, বিশ্রাম নিতে নিতে দেখতে পাচ্ছে যে একটি গাছে অপূর্ব ফল করে আছে। তাই ভক্তগণ, কি ফল জানেন? শ্রীফল। তাই শ্রীফল কাকে বলে? যাকে আমরা বলি বেদ। সেখানে মহাদেব নারদকে বলছে, ওরে নারদ, ওই দেখো ওই গাছটিতে অপূর্ব ফল ধরে আছে, তার মধ্যে তুমি দুটি ফল তুলে নিয়ে এসো। আজ সে নারদ মহাদেবেরই কথা শুনে চলে যায় শ্রীফল আনতে। তাই কি বলছি দেখুন। ওরে শিবের আদেশে নারদ গাছেতে চড়িল, চেষ্টা করে শ্রীফল তুলিতে নারিল। ওহে শিবের আদেশে নারদ গাছেতে চড়িল, শত চেষ্টা করে শ্রীফল তুলিতে নারিল। শিব মা সজ্জারয় পরে, ওহে শিবের আদেশে নারদ গাছেতে চড়িল, শত চেষ্টা করে শ্রীফল তুলিতে নারিল। শিব শ্রীফলের ডালে, ওহে শিবের আদেশে নারদ গাছেতে চড়িল, শত চেষ্টা করে শ্রীফল তুলিতে নারিল। তাই নারদ যখন ওই ফলটি তুলতে যাচ্ছে, কিন্তু ফলটা তুলতে পারছে না, এই ডালের ফল সে অন্য ডালে চলে যাচ্ছে। নারদ বলছে, প্রভু আমি এই ফুল তুলতে পারছি না,
মনের আনন্দ। তুমি নিশ্চয়ই ফল তুলতে পারবে, তুমি আবার চেষ্টা করো। আবার সে মহাদেবের কথা শুনে নারদ ওই শ্রীফল তুলতে যাচ্ছে। আর যেরকম মহাদেব বলেছে সঙ্গে সঙ্গে সে দুটি ফল ধরেছে, তুলে নিয়ে এসে মহাদেবের হাতে দিয়েছে। এই নাথ প্রভু, আমাকে যে আপনি বললেন শ্রীফল আনতে, আমি এনে দিয়েছি। আজ কি করেছি মহাদেব, ওই দুটি শ্রীফল দুটি হাতে চিপছে, চিপতে চিপতে কীরকম লাগছে জানেন, মেয়েদের স্থানের মতো। এই করতে করতে মহাদেবের বীর্য স্কলতি হয়ে যায়, যেরকম স্কলতি হয়ে যায় সঙ্গে সঙ্গে মহাদেব ওই চৈতন্য হয়ে পড়ে যায়। আর মহাদেবের বীর্য কী করেছে, সে কিন্তু হাতে রাখতে পারছে না মহাদেব, সঙ্গে সঙ্গে কী করেছে, ওই বর্ণপাতের মধ্যে ওই মহাদেব তার বীর্যকে রেখেছে। এমন সময় এক মিয়া পাখি খিদের জ্বালাতে আকাশে উড়ে বেড়াচ্ছে, এমন সময় দেখতে পাচ্ছে যে পদ্মপাদের পদ্মপাতের মধ্যে যে রূপর মতো চকচক চকচক করছে, এই তো আমার খাবার। আজ ভূয়া পাখি না বিচার করে ওই মহাদেবের বীর্যকে খেয়ে ফেলেছে, যেরকম খেয়েছে সঙ্গে সঙ্গে তার মুখ জ্বলন করছে এবং তার পেট জ্বলন করছে, সে কিন্তু ওই জ্বলন সহ্য করতে পারছে না। সেখানে ভূয়া পাখি কেঁদে কেঁদে বলছে, উদরে বিধিরে আমারে কি হইল, না বুঝে করিলাম কাল বুঝি জীবন গেল বিধিরে, তাপিত হইয়া পকি করে জল পাঘ বিধিরে আমারে কি হইল, না বুঝে করিলাম কাল বুঝি জীবন গেল বিধিরে। সে জ্বলন সহ্য করতে পারছে না, সে ছটফট ছটফট করছে। আজ ভূয়া পাখি কি করেছে, ভূয়া পাখি কেঁদে কেঁদে সে ব্রহ্মার কাছে চলে গেলেন। ব্রহ্মাকে কি বলছে, প্রভু আমাকে বাঁচাও, আমি আর এই জ্বলন সহ্য করতে পারছি না, প্রভু আমাকে বাঁচাও। আজ সে কি করেছে, ব্রহ্মা ধ্যান করে দেখলেন, ধ্যান করে কি দেখলেন, যে ভূয়া পাখি মহাদেবের বীর্যকে খেয়ে ফেলেছে। সঙ্গে সঙ্গে ভূয়া পাখিকে বলছে, ওরে ভূয়া তুমি কি কাজ করেছো, তুমি
তুমি তো মহাদেবের বিচকে খেয়ে ফেলেছো, যাও যেখানে তুমি মহাদেবের বিচকে খেয়েছো সেখানে উদ্গার করে দাও। আজ ভূয়া পাখি ওই ব্রহ্মার কথা শুনে চলে যায় পদ্মসরোবরে, তাই কি বলছে দেখো। পদ্মসরোবরে বীজ উগারিয়া দিল, ডিম্ব কীর্তি হয়ে তাহা পাতালে ঢুকিল। ও হে পদ্মসরোবরে বীজ উগারিয়া দিল, ডিম্ব কীর্তি হয়ে তাহা পাতালে ঢুকিল। তুমি গো পুনঃ বার গিয়া, ও হে পদ্মসরোবরে বীজ উগারিয়া দিল, ডিম্বাকৃতি হয়ে তাহা পাতালে ঢুকিল। চনে পক্ষীমা প্রবোধ পাইল, ও হে পদ্মসরোবরে বীজ উগারিয়া দিল, ডিম্বাকৃতি হয়ে তাহা পাতালে ঢুকিল। মহাদেবের বীজকে উগারিয়া দিল, যাকে আমরা বলি ভূমি করা, সেখানে গিয়ে ওই পদ্মপাদের মধ্যে ভূমি করে দিয়েছে। আস্তে আস্তে কি হয়েছে, ওই মহাদেবের বীজ ওই পাতালেতে ঢুকে যায়, পাতালেতে ঢুকে যায় মহাদেবের বীজ। পাতালেতে বাসকী নাগ ছিলেন, সে বাসকী নাগ চিন্তা ভাবনা করছে কি জিনিস, যেরকম পাতালে ঢুকে যায় সঙ্গে সঙ্গে একটি ডিম তৈরি হয়। আর বাসকী নাগ ধ্যান করে দেখলেন যে এই ডিমের মধ্যে এক সুন্দর নারী হবে, আর ওই নারী যদি পূজা পায় তাহলে আমরা যত সর্পকুল আছি আমরা সবাই পূজা পাব। তাই বাসকী নাগ কি করেছিল, সর্বদেব দেবীকে ওই পাতালেতে নিমন্ত্রণ করেছে। সেখানে পাতালেতে মহাভারত সারা বলি এরকম বিভিন্ন ধরনের ধর্মীয় পাঠ হচ্ছে ওই পাতালেতে। জানে যাহা
হলো সাজন মিলে পাতা যদি আমি জানি যাহা দিলাম আমি বলে জানি জানি যাহা দিলাম আমি বলে।